हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी पियू और आज के आमी तुम्हारे साथे तुम्हारी एक रिक्वेस्टेड वीडियो शेयर करब। लॉकडाउन सबार सबथेके बड़ो जेटा प्रॉब्लम होच्छिलो सेटा होच्छे ट्रिमिंग करा, माने आमरा आईब्रो बा अनवांटेड हेयर कोनो किछु ट्रिम करते पारछिलाम ना, तो सेई जन्य भीषण एकटा समस्या होच्छिलो। बिकज पार्लर टार्लर खोला नेई, आर खोला थाकलेओ माने लॉकडाउनेर समय तो कोनो किछुई खोला छिलो ना, बा तारपरेओ माने पार्लारे जावा कतटा सेफ सेटाओ খুব ভাবনার বিষয়। তো সেই জন্য আমরা কেউই পার্লারে যেতে পারছিলাম না, আর এই পার্লারের ছোট ছোট কাজগুলোও করতে পারছিলাম না, তো সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। আমি কি করেছিলাম, বেশ কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা ট্রিমার অর্ডার করেছিলাম, বিকজ আইব্রোটা আর দেখার মতো ছিল না। তো এই আইব্রো ট্রিম করার জন্য স্পেশালি আমি এটা অর্ডার করেছিলাম। তো এটা আইব্রো ট্রিম করা যায় যেমন, তেমন এটা আনওয়ান্টেড হেয়ারও রিমুভ করা যায়। তো আমি আজকে সেইটারই ডেমো প্লাস রিভিউ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তার আগে তোমাদের সবাইকে একটা কথা বলবো, তোমরা যদি আজকে আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যদি তোমরা কেউ অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করছো তাদেরকে ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে পুরো জিনিসটা কেমন সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, এটা আমি অলরেডি আনবক্সিং করে নিয়েছি। আনবক্সিং করার আগে জিনিসটা ঠিক এরকম প্যাকেজে এসেছিল। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্লেড আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো, আর ভালো মতো এক্সপ্লেনও করে দেবো কীভাবে তোমরা এটা ইউজ করবে সেটাও দেখিয়ে দেবো। তাহলে চলো প্রথমে আগে জিনিসটা ভালো মতো দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো মেশিনটা, মানে এটার মধ্যেই আর কি সমস্ত কিছু আছে। এটা একটা ক্যাপ, এই যে দেখছো এটা ক্যাপ, এটা ক্যাপ, এর মধ্যে সমস্ত কিছু আছে। মানে এটা জিনিসটা হচ্ছে, এইটাই হচ্ছে মেইন জিনিস, এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন জিনিস। এই যে এটা, এটা হচ্ছে এর মধ্যে দেখো ব্যাটারি আছে। এই ব্যাটারিটা কিন্তু ওরা দেয় না, এটা আমি ঘরেই লাগিয়ে নিয়েছি। এটা ব্যাটারি দিয়েই চলে, এটা খুব হ্যান্ডি আর খুব ইউজফুল, এটা ব্যাটারি দিয়েই চলে। তো এটা আমি বাড়িতে লাগিয়ে নিয়েছি, ব্যাটারিটা ওরা প্রোভাইড করে না, ব্যাটারিটা নিজেকে নিয়ে নিতে হয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার মধ্যেই হচ্ছে সব কাজ। এবার আমি তোমাদের এর মধ্যে ব্লেডগুলো লাগিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ব্লেড, মানে এটা দুদিকটা আছে, একটা একটু সরু আর একটা একটু চওড়া। এটাই স্পেশালি আইব্রো করার জন্য, মানে আইব্রো ট্রিম করার জন্য এটা ইউজ করা হয়। আমি তোমাদের ডেমো দেখা, এটাকে ঠিক এইভাবে লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে সিম্বল কড়াই আছে, এইটা দিয়েই আর কি জিনিসটা, এটা দেখেই লাগাতে হবে, মানে এটাকে ফিক্স করতে হবে এর উপরে। আর এবার আইব্রো করার সময় তোমরা এটা ইউজ করতে পারো, এটা ভীষণ সুন্দরভাবে একটা আইব্রো হয়। এই হলো একটা ব্লেড। এবার এটাকে তোমরা ইউজ করা হয়ে গেলে ক্লিন করার জন্য দিয়েছে এই ব্রাশটা, ছোট্ট ব্রাশটা ক্লিন করার জন্য দিয়েছে। এটা দেখো ছোট্ট একটা ব্রাশ, এটা দিয়েছে হচ্ছে ক্লিন করার জন্য। এটা দিয়ে ক্লিন করতে হবে, মানে এইভাবে ঠিক জাস্ট হেয়ারগুলোকে এইভাবে একটু একটু করে ক্লিন করে দিতে হবে। এই জিনিসটাকে এইটা দিয়েও কিন্তু ঢাকনা করে দেওয়া যায়, মানে এর দুটো ক্যাপ, ওই একটা ক্যাপ আর এই একটা ক্যাপ, মানে এগুলো এইভাবে তুমি প্রোটেক্ট করে কোনো জায়গার মধ্যে রাখতে পারো। এর আরেকটা যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে স্পেশালি আইব্রো ট্রিম করার জন্য। আর আরেকটা আছে যেটা পুরো ফেসের, মানে যে লোম আছে, মানে আনওয়ান্টেড হেয়ার আছে, সেগুলোকে ট্রিম করতে পারো। এবার আমি তোমাদেরকে সেই ব্লেডটাই দেখাবো, সেটা হচ্ছে এইটা। এটাও দেখো এটা একটা ক্যাপ, এটা এটাকে প্রোটেক্ট করার জন্য দিয়েছে। এটা ঠিক এইভাবে লাগাতে হয়, এটাকে এইভাবে রাখে, মানে প্রোটেক্ট করে এটাকে এইভাবেই রাখতে পারবে। আর এই হচ্ছে ব্লেডটা, এটা একটু চওড়া, এটা দেখো একটু চওড়া, মানে এটাই ফেসের মানে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য ভীষণই ভালো। এইভাবে এটাকে করতে হয়, ঠিক আছে, এটা এই। এবার এটাকে এর উপরে আমি ফিক্স করে দেখাচ্ছি, এটাকেও সেমভাবেই ফিক্স করতে হবে। এই যে দেখো এখানে একটা সিম্বল আছে, সিম্বলটাকে দেখে ব্যাস এই এই করে দিলে ফিক্স। এবার এটা চলবে, এখানে একটা দেখো একটা জিরো আছে, একটা ওয়ান আছে। ব্যাটারিটা খোলা থাকলে এরকম, এরকম করলে এরকমভাবে জিরো, মানে ব্যাটারিটা লেগে গেল, আর এইভাবে হলে এবার চলবে এটা। এটাকে এইভাবে ফিক্স করা হয়ে গেল, এবার এটা চলবে। এই যে সাউন্ড হচ্ছে, মানে চলছে, জাস্ট এইভাবে ইউজ করতে হবে।
জাস্ট এইভাবে ইউজ করতে হবে। তো এইটা হলো, এবার আমি তোমাদের ওইটা দেখাচ্ছি। আবার খুলে দিলে এটা ইউজ ধরো হয়ে গেল, এটা খুলে দিলে এবার আইব্রোটা আবার সেট করলে এইখানটা খুব ভালো করে দেখো, একে চলবে জিরোতে থামবে, আর এই যেটা এইভাবে লাগাতে হবে। এই হচ্ছে পুরো জিনিসটা, আর এই হচ্ছে তার দুটো ব্লেড, ব্যাস এইটা আর এইটা, মানে এই হচ্ছে দু রকম ব্লেড। এইটা হচ্ছে আইব্রো ট্রিম করার জন্য, আর এইটা হচ্ছে ফেসিয়াল আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য। এটা ভীষণই ভালো, আমি নিজে ইউজ করেছি, 4 থেকে 5 দিন হয়ে গেল আমি ওটা ইউজ করেছি। দেখো আমার আইব্রোটা ঘরে যতটা করা যায়, আমার ভীষণ বাজে অবস্থা হয়ে গিয়েছিল, যতটা করা যায় আমি করেছি। আবারও আমি তোমাদের সঙ্গে ডেমোটা শেয়ার করব। তোমাদের সামনে আমি ডেমোটা দেখাবো বলে আমি এরকম একটা, এবার দেখো মোটামুটি যতটা পসিবল আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এই অন করলাম, তোমরা দেখতে পাচ্ছো, দেখো এর মুখের সামনে ছোট 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 লোম চলে এসছে, মানে আমার আনওয়ান্টেড হেয়ার গুলো এইভাবে ক্লিন করে দেবে এই। আর মুখেরটাও সেম, জাস্ট এইভাবে ধরবে, এরকম করবে, আপার লিপটা এইভাবে করবে, লোয়ার লিপটা এইভাবে করবে, মুখটা এইভাবে করবে, আর কপালে তুলতে হলে এইভাবে করবে, বাট চুলগুলো সামলে এইভাবে। তো এই জিনিসটা ইউজ করা খুবই হ্যান্ডি, আর এই সময় স্পেশালি যখন আমরা পার্লার যেতে পাচ্ছি না তখন কিন্তু এটা খুবই ইউজফুল। তো আমি এটা তোমাদের অবশ্যই রেকমেন্ড করব। এটা কিন্তু তোমরা অ্যামাজনের ডিসকাউন্ট দিয়ে 299 পেয়ে যাবে, তো আমিও 299 কিনেছি। এটা যেমন হ্যান্ডি তেমন অ্যাফোর্ডেবলও, তো আমি এটা তোমাদের অবশ্যই রেকমেন্ড করব। তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো, আর আশা করব আমার আজকের এই ভিডিওটা অনেকের জন্যই ভীষণ হেল্পফুল হয়েছে। তাহলে যদি তোমাদের কারোর কাছে এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তো আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের দিনের আর একটা নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।